ফেসবুকে সঠিক নিয়মে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। বিশেষ করে আপনারা যারা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি তৈরি করা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা যারা পেজে কাজ করেন একটা বিষয় খেয়াল করবেন, পেজে কিন্তু আমরা টাইটেল, ডিসক্রিপশন, এরপর যে ভিডিও আমরা তৈরি করেছি ওই ভিডিওতে কিন্তু আমরা একটা থাম্বনেইল কিন্তু সেট করতে পারতেছি, কিন্তু আপনারা যারা ফেসবুক প্রোফাইলে কাজ করেন তারা কিন্তু এই থাম্বনেইলটা অ্যাড করতে পারেন না। তো ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী, এটা অনেক আগে আসছে, আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু শেয়ার করবো বিদায় কিন্তু শেয়ার করা হয় নাই। তো রিসেন্টলি দেখতে পারলাম যে আপনারা এই ভুল কাজগুলো বারবার করে আসতেছেন, তাই ভাবলাম যে আপনাদের এই বিষয় সম্পর্কে একটু ধারণা দিই যে আসলে ফেসবুকে এইভাবে না এইভাবে ভিডিও আপলোড করতে হবে। তো দেখেন, আপনারা যারা প্রোফাইলে কাজ করেন, ঠিক আছে, যারা প্রোফাইলে কাজ করেন তাদেরকে বলতেছি এই ভুলটা আপনারা কখনো করবেন না। আপনারা ভিডিও কিভাবে আপলোড করেন, আপনারা চলে আসেন হচ্ছে ফেসবুক ওপেন করার পর এই যে হোয়াটস অন মাইন্ড ইওর মাইন্ড এখানে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর যেভাবে আমরা একটা ফটো আপলোড করি, এই যে এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও আপনারা কী কাজ করেন এখানে চলে আসেন। এখানে চলে আসার পর নিচের দিক থেকে ধরেন আপনি যে ভিডিওটা তৈরি করেছেন ওই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করুন। আমি এটা সিলেক্ট করে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর যে এখান থেকে আপনি ক্যাপশন অর্থাৎ আপনার অ্যাবাউট বা টাইটেল বিষয় সম্পর্কে এখান থেকে আমরা কী করি, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধাতে আমি একটা টাইটেল এখান থেকে দিয়ে দিলাম। দেন এইভাবে আপনি একটা দেন, দেওয়ার পর আপনি যে কাজটা করেন যে এখান থেকে নেক্সট একটা সিলেক্ট করেন, ভিডিওটা আপলোড হয়ে যায়। এতে করে দেখেন আপনি কিন্তু এইখানে আপনি থাম্বনেইল যেটা আছে সেটা অ্যাড করতে পারলেন না, প্লাস হচ্ছে যেটা আপনি ডিসক্রিপশন দেওয়ার কথা সেটাও কিন্তু আপনি আলাদাভাবে দিতে পারলেন না। তো এটা কিন্তু ভিডিও আপলোড করার সঠিক নিয়ম না, আপনি চাইলে এভাবে ফটো আপলোড করতে পারেন। হ্যাঁ, তো আসলে সঠিক পদ্ধতিটা কোনটা এটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। দেখেন, তো আপনারা যে কাজটা করবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা সিলেক্ট করবেন। প্লাস আইকনে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আপনি আপলোড নামে একটা অপশন পাবেন। যদিও আমার এইখানে এই ফেসবুক আপডেট না থাকার কারণে আমি দেখাতে পারতেছি না, আমার অন্য একটা আইডি দিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনি বিষয়টা কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ওকে, এখান থেকে আমি এই আইডিটা ওপেন করে নিলাম, দেখতে পারবেন এখান থেকে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আমরা একটা সিলেক্ট করে দেবো। যাদের এভাবে না আসবে রিকোয়েস্ট করবো আপনি অ্যাপটা আপডেট দিয়ে নেবেন। তো এখন আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আপলোড ভিডিও নামে একটা অপশন চলে এসেছে এবং সম্পূর্ণ নতুন পদ্ধতি বা নতুন সিস্টেম, হয়তো আপনাদের অনেকের এই সিস্টেমটা অনেক আগে এসেছে। আপলোড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে দিবেন। ভিডিও সিলেক্ট করার পর দেখেন ক্রিয়েটর স্টুডিও অ্যাপের মধ্যে থেকে আমরা যেভাবে ভিডিও আপলোড করি দেন সেইভাবে কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি আপনার ভিডিওর টাইটেলটা লিখে দিবেন, এখান থেকে আপনার ডেসক্রিপশনটা দিবেন, তারপর এইখানে দেখতে পারবেন যে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার এখানে আমরা কিন্তু থাম্বনেইল অ্যাড করতে পারবো। তো দেখেন, এটা কিন্তু আমরা প্রোফাইল দিয়ে করতে পারতাম না আগে। আপনি যেভাবে এতদিনে ভুল পদ্ধতিতে আপলোড করে আসছেন এইভাবে করবেন, তাহলে আপনি আপনার থাম্বনেইলটা অ্যাড করতে পারবেন। ওকে, আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর ধরেন এখান থেকে আপনি একটা ফটো আগে থেকে তৈরি করে রাখছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে আপনি টাইটেলটা দিয়ে দিবেন, সেমটাই আপনি এখান থেকে আবার কপি পেস্ট করে দিয়ে দিবেন, বা আপনি এখান থেকে চাইলে যে হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ এভাবে কিন্তু দিয়ে দিতে পারেন, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি বললাম। দেন এরপর আপনি এইখান থেকে হচ্ছে এই যে পাবলিশ দেখতে পাচ্ছেন, পাবলিশে একটা সিলেক্ট করে দেবেন, আপনার ভিডিওটা সাথে সাথে পাবলিক হয়ে যাবে। এখন একটা প্রশ্ন আপনি করতে পারেন, ভাই আমার আইডিতে তো মনিটাইজেশন রয়েছে, মনিটাইজেশন আমরা এখান থেকে অন করা লাগবে না? না ভাই, আপনার মনিটাইজেশন অন করা লাগবে না, অটোমেটিকভাবে আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে। তো আপনি যদি বিশ্বাস না করেন তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পর যখন আপনার ভিডিওটা আপনি দেখবেন যে এই ভিডিওটা আমি আপলোড করলাম আসলে কি আমার মনিটাইজেশন অন হয়েছে কিনা, সেই ক্ষেত্রে আপনি নিচের দিকে যাবেন, ঠিক আছে, মানে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপনি খুঁজে বের করবেন। তো আমি অন্য একটা দিয়ে দেখাচ্ছি, ওইটাতে মনিটাইজেশন, এটাতে মনিটাইজেশন রয়েছে। এই যে এখান থেকে আপনি দেখতে পারতেছেন হচ্ছে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, এটাতে আপনি একটা সিলেক্ট করবেন। এটাতে সিলেক্ট করার পর আপনি এই যে একটা অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে একটা সিলেক্ট করে দেবেন, অ্যারো বাটনে সিলেক্ট করবেন। অ্যারো বাটনে সিলেক্ট করার পর এখান থেকে আপনি সেটিং নামে একটা মনিটর অপশন পাবেন, যে এখান থেকে আর্নিং, এখান থেকে হচ্ছে সেটিং। তো এই সেটিং একটা সিলেক্ট করে দেবেন। এই সেটিংয়ে সিলেক্ট করার পর দেখতে পারবেন এই যে অ্যাডস অন ভিডিও, এইখানে যে ইনেবল অপশনটা রয়েছে এটা কিন্তু আপনার ইনেবল হয়ে যাবে অটোমেটিক্যালিভাবে। তো এটার জন্য আপনার কোনো টেনশন নাই, জাস্ট যেভাবে দেখালাম এইভাবে সঠিক পদ্ধতিতে আপনি কিন্তু ভিডিওটা আপলোড করবেন। ভুলেও কিন্তু আপনারা কখনো এইভাবে আপলোড করবেন না, যেখানে আসছেন এখানে আসার পর এখানে আপনার ভিডিওটা সিলেক্ট করে তারপর আপনি আপলোড করে দিচ্ছেন, এই পদ্ধতিটা সম্পূর্ণ আজকে থেকে আপনি বন্ধ করে দেন। নতুন যেভাবে আপনাদের দেখালাম এভাবে আপনি আপলোড করেন, আশা রাখি আপনি খুব সহজভাবেই সফলতা অর্জন করতে পারবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, আর ভিডিওটি কেমন লেগেছে এটিও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।